বছর ঘুরলে রাজ্যের পঞ্চে নির্বাচন, তার আগেই আবারও অস্ত্র ভাণ্ডারের হদিশ বীরভূমের নানুরে। বীরভূমের নানুর থানার জলন্দি পঞ্চায়েতের বিনেরা গ্রামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। গ্রেপ্তার জেরমান শেখ। তার বাড়ি থেকে তিনটে বন্দুক, একটি মেগাজিন, 9 রাউন্ড কার্তুজ উদ্ধার করল নানুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরমানের কাছ থেকে একটি 7.6 mm পিস্তল, একটি মেগাজিন, 2টি পাইপ গান, দেশি বন্দুক, 7টি গুলি। গত এপ্রিলে গ্রেপ্তার হয় জেরমান শেখ, তখনও 5টি বন্দুক উদ্ধার হয়েছিল, তার মধ্যে 3টি রাইফেল, 1টি পাইপ গান, 1টি 7.65 বন্দুক, 19 রাউন্ড কার্তুজ। নানুর থানার পুলিশ জানাচ্ছে, গ্রেপ্তার হওয়া দুষ্কৃতী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে অস্ত্র বিক্রি করার জন্য মজুত করেছিল। ধৃতকে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানাবে। Продолжение следует...